প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি, কৃষক, উদ্যোক্তা এবং সোনালি মানুষদের নিয়ে অসম প্রজন্ম নিবেদিত সিটিজ লাইভের বিশেষ আয়োজন সবুজ দেশের সোনালী মানুষের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মইনুদ্দিন আকবর। আজ আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি চট্টগ্রামের একটি ছাদ বাগান। মামুন ভাই গত প্রায় 10 বছর ধরে চেষ্টা করছেন সুন্দর একটা ছাদ বাগান করার জন্য। একপাশে সবজি বাগান, একপাশে আপনার মালটা বা মোটামুটি সব কিছুই এখানে আছে। একপাশে ফুলের বাগান, এখানে দেখছেন সে গোলাপ। আমরা মামুন ভাইয়ের সাথে পরিচয় করবো এবং উনি বাগানটা কীভাবে পরিচর্যা করেন, বাগানের স্বপ্নটা ওনার মধ্যে কীভাবে আসলো, আমরা সব কিছু নিয়ে ওদের সাথে কথা বলবো। আমাদের সাথেই থাকুন। যার কথা বলছিলাম মামুন সাহেব, উনি একজন ব্যবসায়ী কিন্তু পাশাপাশি বাগান প্রেমী একজন মানুষ। শুরুর গল্পটা একটু জানতে চাই আপনার থেকে। শুরুটা হলো যে আমার স্কুল থেকে, স্কুল লাইফ থেকে, যখন আমার এসএসসির পরে, তখন এই ছোটো যে মানি প্ল্যান্ট দিয়ে, মানে পাতা বাহার টাইপের এই ইয়ে দিয়ে তার আমার এই বাগান ছোট, তখন আরও ছোটো বাগান ছিল তখন, এই এই এখানে ছিলাম না, আরেকটা জায়গায় ছোটো একটা বাগান করতাম। হয়তো অনেক সময় ঘরের রুমের মধ্যে পাতা ভাঁড়গুলো রাখতাম। এইভাবে করে একটা যে একটা ইন্সপিরেশনটা পাইছি আমি, এটা আমার আবার আমার আম্মার থেকে। আম্মা অনেক সময় যে মুরগি পালতো, হাঁস মুরগি পালতো, ছোট ছোট করে কিছু সবজিও করতো। ওই সাথে সাথে আম্মার সাথে থেকে ওই আমারও একটা ওই বাগান করার একটা শখ জেগে গেছে। ফুল আপনার অ্যালমন্ডো গাছ আছে, গোলাপ আছে, বেলি গাছ আছে, জুঁই গাছ আছে, বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় গাছ আছে। ক্যাকটাস আছে, একটা ক্যাকটাসে আলাদা একটা প্ল্যান্ট ক্যাকটাসের মধ্যে। আর রঙন, বিভিন্ন কালারের রঙন আছে, মানে এক একটা ফুল এক এক কালার। গাছের পাশাপাশি অনেকগুলো ফলের গাছও আপনি লাগিয়েছেন, এখানে কী কী ফল গাছ আছে একটু বলুন। এখানে কয়েক প্রজাতির আম গাছ আছে, এখন এটা হবে আপনার আমরুপালি হবে, এটা আমরুপালি আছে। এটা একটু আগে বলছেন আপনি এলাচ গাছ, এটা এলাচি গাছ। হ্যাঁ, এটা অনেকটা ফুল হয়, উপরে ফুল হয় আর নিচে আপনার এই যে এলাচটা নিচে ধরে। আচ্ছা আচ্ছা, আমার ছেলে আবার ও ও পানিটা নিয়ে ও ও ইয়ে করে আমার সাথে সাহায্য করে। তোমার নাম কি? ভালো ছেলে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2। কেমন বাগান করতে কেমন লাগে তোমার? ভালো। আচ্ছা, এখানে যতগুলো গাছ আছে সবগুলোর মধ্যে তোমার পছন্দের গাছ কোনটা? চেরি। চেরি এটা মনে হয় গাছ, আমরা এই কামরাঙ্গা, কামরাঙ্গা গাছ। আচ্ছা, খুব খুব মিষ্টি কামরাঙ্গাটা। গত বছর ফুল আসছিল, আমি প্রথম ফুলটা আমি ফেলে দিছি। এইবার যে ফুলটা আসবে এটাতে ইনশাল্লাহ ভালো একটা ফলন আসবে। এই গাছটাতে দেশের বাইরে থেকেও কিছু গাছ আনছি, যেমন মালদার গাছ, কাশ্মীর থেকে কিছু কিছু গাছ আসছে। ওই আমি যেটা একটা একটা মালটা গাছ আসছে ওটা আমি আপনাকে দেখাবো, ওটা আমি কাশ্মীর থেকে নিয়ে আসছি একদম ছোটো চালা। কিন্তু এখানে আনার পরে এটা আবার একটু ফলটা আবার কিছু টপ, এটা হচ্ছে আমাদের ওয়েদারের কারণ বা মাটির কারণে হতে পারে। তো এই পেয়ারাটা 12 মাসি পেয়ারা, 12 মাসে 12 মাসি পেয়ারা একদম বড় হয়, এই খেতে খুব মিষ্টি। এটাও এটাও হয়ে ওই অলমোস্ট এটাও 5-6 বছরের। থাইল্যান্ডি জাম্বুরা, এটা আপনার 3 বছর হবে এটা।
আমি দুইবার দুইবার ফল পাইছি বছরে, প্রত্যেক বছর একবার হয়। তো এটা ডালে ডালে আপনার এই এই জামরুল চলে আসে, প্রচুর প্রচুর জামরুল, একদম পুরো ডাল টাল সব নুয়ে যায় একদম কমপ্লিট। খুবই মিষ্টি এই আপনার বেগুনি কালার, এমনি আমাদের দেশে যেটা হয় ওটা তো আপনার যেহেতু একটু ক্রিম ক্রিম কালারের, কিন্তু এইটা এটা আপনার কিন্তু ওই বেগুনি কালার, খুব সুন্দর খেতে, খুব মজা। ড্রাগন ফল জানি একটু, ড্রাগন ফল এতে ড্রাগন গাছ, হ্যাঁ আমি একটা একটা ডাল থেকে এরকম ছোটো একটা ডাল থেকে চারা কিনে নিয়ে আসছিলাম বাড়িতে, একটা ডাল থেকেই আজকে এখান থেকে, হ্যাঁ এখান থেকে নিয়ে আমার আমি আবার ওই যে পাশাপাশি এই যে ডাল এইটা এখন কাটার সময় হয়েছে, জাস্ট এটা এখান থেকে কেটে দিয়ে বাকিতে, হ্যাঁ এটা কেটে আবার আরেকটা গাছ হয়ে যাবে। 20 বছর ধরে, হ্যাঁ এটা 20 বছর, এখান থেকে 20 বছর ধরে আমার আমার সাথে আছেন। এটা পরিচর্যাটা কীভাবে করতে, পরিচর্যা আসলে পরিচর্যা করা, একটু পরিষ্কার করা হয়, পরিষ্কার পানি দিয়ে একটু একটু ধুয়ে দিলে, এই যে ডাস্ট টাস্ট যেগুলো পরে বালিতে এই বালিগুলো পরে দিলে আপনি গাছটা কতদিন পরবে মোটামুটি করতে হয়, আপনি যখন পানি দিবেন তখন শাওয়ার শাওয়ার করে একটু একটু ভিজিয়ে দিলে ময়লাগুলো চলে গেলে এই পাতাগুলো সজীব থাকে, ফ্রেশ থাকে, পাতাগুলো তখনই হয়। পানি পানি পানিও দিয়ে রাখতে হয়, আবার সবচেয়ে একটা জিনিস যে এটা এই ময়লাটা ইয়ে করতে পারে না, সহ্য করতে পারে না, এটাকে যত আপনি পানি দিয়ে ধুয়ে দিয়ে রাখবেন তত এটা আপনাকে দেখবে লুকটা সুন্দর হবে। ওখান থেকে নিয়ে আসছি একদম ছোট একটা চারা, এই বছর মনে হয় আশা করি এটাতে ফল আসবে, এই বছর নতুন না 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 এইটি এবার এবার হবে যদি হয় আর কি, কিন্তু মনে হচ্ছে এটার ভিতরে এখন একটু ফল আসার সময় হয়েছে। বাগান করার আমার যে শখ, এই শখটা এটা থেকে এই এই মানি প্ল্যান্ট থেকে, একদম ছোটোবেলা থেকে এই বিভিন্ন জায়গায় যেতাম, ওই এক যদি ডাল পেনে ওটা একটু পানিতে একটা বোতলে করে রেখে এটাকে শিকড় টিকড় করে রাখতাম, এরকম একটা ইয়ে ছিল ইয়ে ছিল। পরে দিয়ে এটা আমি যেখানে গেছি ওখান থেকে একটা একটা ডাল নিয়ে আসতাম, এটা আমি এটা এই যে এই শেপটা এটা আমার ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে বেড়াতে গেছি তখন ওখান থেকে একটা একটা ছোট ছোটো ডাল নিয়ে আসি, এই এই এটা দেখতে অনেক সুন্দর, এটা এখানে গোড়া থেকে এটা পুরোটা একটা সাউন্ডের দেখতে অনেক সুন্দর। এটা অবশ্য আমার নিজের নিজের হাতের করা, এই টপটা এটা আমার আমার নিজের করা গোলাপের পরিচর্যা বলতে ডাল গোলাপ ফুল যখন হয়ে যায় ফুলের যে পাঁচ পাতা হিসেবে করে পাঁচটা পাতা ওখান থেকে নতুন খুশি বের হবে, রোদ করলে এটা পাতা ব্লু হয়ে যায়, নীল হয়ে যায়, এইটা এটা ফুলটা দেখেন আমার ফুল ফল এটাও বছর দুই চায় না, আর আমার আরেকটা আরেকটা গাছ দেখাই আমি আপনাকে, আমার চ্যানেলে বলি এটা কেমন, হ্যাঁ জাস্ট লাইক কমলা
কমলা, এটা যখন খোসাটা ছাড়ানো হয় না একদম পুরোটা কমলার মতন একটা একটা করে আপনি নিয়ে যান, কিন্তু টেস্টটা একটু এই ইয়ের মতন টক টক, তাও ভালো লাগে। আমার আরেকটা কাজ আছে যেখানে মালবেরি পেয়ারা অলরেডি পেয়ারা চলে আসছে, এখানে পেয়ারা আসছে, এটা মালবেরি, এখানে আরও দুটো আরও দুটো আসছে, এটা এখনও খাইনি অবশ্য, তো মনে হচ্ছে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা মরুর একটা মরুভূমির মানে মরুর গাছ, ক্যাকটাস, খুব অনেক পানি শোষণ করে রাখার ক্ষমতা আছে, এটা আপনার পানি না দিলেও গাছটা প্রায় এক মাসই করে পানি না দিলে প্রত্যেকটা কাণ্ডে কাণ্ডে আপনি এখানে পানি অনেক সুন্দর ফুল দেবেন, বড় বড় লেবু, এই যে একটা লেবু এখানে এর নিচেও আছে, এটা অনেক দিন, এটা আমার এই শালি ও সিলেট থাকে, ওর ওখান থেকে সিলেটের একটা চারা নিয়ে এসেছিলাম, রস কেমন, রস প্রচুর রস, একটাতে অনেকগুলো রস, আমার এখানেও আছে, এটাতে কাজি কাকজি লেবু বড় হয়, এটা তো আছে, এটা আমার ছোটো জাতের লেবু, ছোটো জাতের লেবু লেবু গাছ আপনার ছোট অবস্থায় আপনি লেবু পাবেন না, আপনার লেবু গাছ নিয়ে আপনাকে কম করলে এক বছর আপনাকে যত্ন করতে হবে, এক বছর পরে গিয়ে আপনি লেবু পাবেন, এটা আমার কামিনী, কামিনী গাছ, এটা এত সুন্দর একটা সেন্ট, সে সুন্দর পরে যখন আপনি ছাদে বসবেন তো মনটা এমনি ভালো হয়ে যাবে, এইটা সুবাসা, এত সুন্দর সেন্ট পুরোটা গাছ জুড়ে, এটা এখন এখন গ্রিন দেখছেন, কিন্তু যখন হয় পুরোটা একদম সাদা, একদম সাদা, কিন্তু একদম পাগল করার মতো আসলে আমাদের বাসায় ছিল কিছুদিন আগে, তো পুরোটাই সাদা ছিল, পুরোটাই সাদা ছিল, প্রত্যেকটাতে ফুল ছিল, প্রত্যেকটাতে ফুল ছিল, এটাও একটা ফুল গাছ, এটাও ফুল গাছ, আপনার হাইওয়েতে যখন যাবেন তখন দেখবেন হাইওয়েতে ডিভাইডারে হ্যাঁ নীল কালারের ফুল হয়, সুন্দর লাগে, আপনি যাচ্ছেন যাচ্ছেন এই সেই গাছ, ওটা দেখে আমি এই গাছটাকে নিয়ে আসি, শিউলি গাছ, আচ্ছা আচ্ছা শিউলি গাছ, অনেক সুন্দর সেন, অনেক সুন্দর সেন ধান, এত সুন্দর ধান, এটা আপনি কল্পনা করতে পারবেন, প্রত্যেকটা গাছে ফুলতে ডালে ডালে ফুল হয়, সুপ্রিয় দর্শক আমরা একটা বাগানে আছি, ছাদ বাগান মামুন ভাইয়ের বাগানে, আমার পাশেই কিন্তু ফুল বাগান, আর সামনে যারা আছে তারা হচ্ছে ফুল বাগানের প্রাণ, অসাধারণ, ওরাই পরিচর্যা করে সব মিলিয়ে দারুণ একটা পরিবার, মা বাবা ছেলে ভাবি সহ সব মিলিয়ে অসাধারণ একটা বাগান, মধ্যে পাশ বাগান টোটালি ডিফারেন্ট একটা চিন্তা করে আর নতুন মাটি যাওয়াতে এটা আরো ভালো ফলন, এই যে এখানে অলরেডি ফল চলে আসছে, বেগুন গাছ আছে, তারপরে এই যে এটা বরবটি, বরবটি এটা থেকে এবার খুব ভালো ফল হবে, এটা
আচ্ছা বেগুন কি নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ বেগুন নেওয়া হয়েছে অলরেডি। আপনার এই 2-5 কেজি করে বেগুন অলরেডি। আপনারা মানে বেগুন কিনতে হয় না এখান থেকে? বেগুন কিনতে হয় না, অনেক অনেক এখন হয়তো কয়েকদিন পরে কুমড়ার একটা ইয়ে আসবে আমার গাছের পাতায় বলে বলেছে, মানে একটা এখান থেকে একটা ফল হবে। গাছগুলো মানে সুন্দর এইগুলো তো হয় সারা বছরই। আপনি দেখুন পাবেন সারা বছর আপনাকে করলা, পিঠা করলা, বরবটি এগুলো সারা বছর থাকে আমার এখানে। এটা এটাও আপনার সিলেটের খুব সুন্দর এগুলো, এটাও এটাও বেশ বড় বড় ফল হয়, গাছটা অনেক ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আমরা আসলে মানুষ ছাদ বাগান কেন করে, নিজের সারাদিনে সারা ব্যস্ততা থাকার পরেও ছাদ বাগানে এসে যে শান্তিটা পাওয়া যায় এটা কিন্তু আসলে অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। প্রকৃতির সাথে প্রেমটা সত্যি অন্যরকম একটা প্রেম। আমরা ওই আজকে যে মামুন ভাইকে পেলাম, ওনার সাথে কথা বলে এতক্ষণ ধরে ওনার পরিবারের যে সবার সাথে একটু কথা বলে আমরা যেটুকু জানলাম, নাই মামুন ভাই সত্যিই একজন প্রকৃতি প্রেমী। তো আমরা আশা করবো দেশের দেশ বিদেশে যে যেখান থেকে দেখুন দেখছেন নিজের সাধ্যের মধ্যে, সেটা ছাদ বাগান হোক বা আপনার বাসার আশেপাশে যদি জায়গা থাকে অন্তত একটু গাছ লাগান, একটু গাছগুলো একটু পরিচর্যা করেন এটুকুই। মরিচ গাছ যত্ন করতে হয়, প্রচুর যত্ন করতে হয় গাছগুলো। এই যে আমার এই গাছটা মারা গেছে, কয়েকটা গাছ আছে, একটা গাছ মারা গেছে, যত্ন করতে হয়। আমি প্রতিটা এখানে অনেকগুলো ফুল আসছে, প্রত্যেকটা ফল আসবে। এটা তো তেজপাতা গাছ গোলমরিচ গাছ। মানে এটার সুবিধাটা কি একটু আমাকে যদি একটু বলেন। এইটার সুবিধা সবচেয়ে বড় সুবিধা হলো আপনার মাটির মধ্যে অক্সিজেনটা সুন্দরভাবে থাকে, আর আপনার প্লাস্টিকের পটে যদি আপনি গাছ ইয়ে করেন অক্সিজেন, গাছের অক্সিজেনের অভাব থাকে, এবং প্লাস পানি, এটার পানি ধারণ ক্ষমতা বেশি, শোষণ ক্ষমতাও বেশি, পানি হ্যাঁ নিষ্কাশন সুবিধা খুবই ভালো, এবং গাছের জন্য অনেক অনেক ভালো, গাছ বাতাস চলাচল করে ভালো। এটা এই কাজটা এইটাতে যেটা হয় আপনার প্লাস্টিকের ড্রামে অতটা আপনার ইয়ে হয় না, এই গাছের বৃদ্ধিটা কম হয়, এটাতে আপনার গাছের ফলনও হবে, গাছের বৃদ্ধিও হবে। আচ্ছা ভাইয়া, এইটার ইনফরমেশন আসলে আমার ছেলে আইডিয়াল স্কুলে পড়ে, আমি ওই আসা যাওয়াতে দেখলাম হঠাৎ একটা গ্রিন উইন্ডো মানে গ্রিন সবুজ এইগুলার একটা ম্যাচিং, পরে খবর নিয়ে দেখলাম যে না ওনারা ছাদ কৃষিতে ওরা ইনভলভ। এই তো পরে দিয়ে ওনাদের দোকানে গেলাম, গ্রিন উইন্ডোর দোকানটাতে, তখন গিয়ে দেখলাম যে ওনাদের সাথে ভাইদের সাথে কথা বলার পরে বললো যে না আপনি এই ধরনের টবে আপনি বাগানটা করলে আপনার গাছের সুন্দর হবে। এই তারপরে ওনাদের থেকে এই ধরনের ব্যাগগুলো নিয়ে আসা, এবং আমি আল্লাহর রহমতে মাশাআল্লাহ একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছি এই ব্যাগটাতে। ব্যাগটার অনেক যারা ইউজ করবেন তারা কিন্তু আমার মনে হয় আমি বলবো আপনি প্লাস্টিকের ড্রাম থেকে আপনি এই ড্রামটা এই জিও ব্যাগটা ইউজ করেন, এটাতে আপনি অনেক যে এফোর্টটা দিচ্ছেন বাগানে, ওই বাগানের থেকে ওই যে এফোর্টটা দিচ্ছেন
এইটাতে দেন আপনি আপনার 100% আপনি সাকসেস হতে পারবেন। মামুন ভাইয়ের বাগানে এসে নতুন একটা আইডিয়া পেলাম, যে হচ্ছে জিও ব্যাগ যেটা আছে, এই জিও ব্যাগ এর মাধ্যমে বেশ কিছু সুবিধা মামুন ভাই বললেন। ও আমরা যেটুকু দেখছি এখানে পানি নিষ্কাশন সুবিধাটা খুব বেশি, অন্যান্য যে টপগুলোতে আছে ওই টপগুলোতে পানি জমে থাকলে গাছগুলো মরে যেতে পারে বা অনেকগুলো সমস্যা হতে পারে। আমরা এখন একটু কথা বলবো জিও ব্যাগ নিয়ে যারা কাজ করছেন চট্টগ্রামের গ্রিন উইন্ডোর একজন ভাইয়ের সাথে, ওয়াহিদ ভাই। ওয়াহিদ ভাই একটু আসবেন। হ্যাঁ, আপনারা তো এই নিয়েই কাজ করতেছেন? আচ্ছা, জিও ব্যাগটা নিয়ে কাজ করতেছেন, এটা আপনারা কতদিন ধরে কাজটা করতেছেন বা এটার সুবিধাটাকে আমাদেরকে একটু যদি বলতেন। আসলে আমাদের প্রথম পরিচয় বা আমার প্রথম পরিচয় হচ্ছে কি, আমি একজন বাগানি, আমি নিজে একজন বাগানি। আচ্ছা আচ্ছা, ছাদ বাগানি যে স্কুল বয়স থেকে আমি বাগানি কাজ করি। আচ্ছা, তো আমাদের এই কাজটা হচ্ছে আসলে একটা অনেকটা শখের বসেই, এটা আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে এই কাজটা করা না, এই দোকানের উদ্দেশ্য না। যেহেতু আমি নিজে বাগান করি, আমি বিভিন্ন সমস্যার ভুক্তভোগী বাগান করতে গিয়ে, বনগের টবের সমস্যা আছে, মাটির সমস্যা আছে, গাছের সমস্যা আছে। তো এটা করতে করতে আমাদের মাথা আসলো যে কি, আমরা যদি এ ধরনের একটা প্রতিষ্ঠান খুলি, যে কি যেটা যে প্রতিষ্ঠান আমাদের বাগান যারা করে বাগানিদেরকে সহায়তা করতে পারবে সব দিক থেকে, সেটা চিন্তা করে আমাদের এই গ্রিন উইন্ডোর প্রতিষ্ঠানটা খোলা। তো আমি জিও ব্যাগের কথাটা বলি, এই জিও ব্যাগটা আমরা দেখলাম যে অনেক দেখতেছেন এখানে অনেকে ড্রামে বাগান করে। হ্যাঁ, এটা অনেক আগেতে করতে হবে, অনেক চলতেছে, হচ্ছে না যে তা না হবে। কিন্তু এই জিও ব্যাগের আমার অনেক সুবিধা আছে। এই জিও ব্যাগের আমার প্রধান সুবিধা হচ্ছে যে এটার পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো। আপনি দেখতেছেন এখানে যে চারপাশে শুকনা, ঠিক আছে, কিন্তু এটা পানি কিন্তু এটা ঠিকই ঝরতেছে, পানি পানিটা কিন্তু ছাড়া বন্ধ হচ্ছে না। এবং আর দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটার অক্সিজেন সার্কুলেশনটা ভালো হয় গাছের। হ্যাঁ, আর আমরা এই জিও ব্যাগে যখন আমরা গাছ রোপণ করে দিই, আমরা শুধু এখানে শুধু মাটি দিই না, দেখেন আপনি আমাদের মাটি কিন্তু খুব ঝরঝরে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম গ্রিন উইন্ডো নিয়ে, সরি, আমরা কথা বলছিলাম জিও ব্যাগ নিয়ে। জিও ব্যাগের যেই চট্টগ্রামে যারা কার্যক্রম করছেন গ্রিন উইন্ডোর নামে একটা প্রতিষ্ঠান, আমরা এখন কথা বলবো গ্রিন উইন্ডোর একজন ডিরেক্টরের সাথে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। হেমন ভাই, আপনারা আমি যতটুকু জানলাম আপনারা এই বাগান সহ আরও প্রায় 16টা বাগান, মোট 17টা বাগান আপনারা জিও ব্যাগ নিয়ে কার্যক্রম করেছেন। জি জি, জিও ব্যাগের সুবিধাটা যদি আপনি আরেকটু বিস্তারিত আমাদের একটু বলবেন। ধন্যবাদ মঈন ভাই আপনাকে, সাথে সিটিজি লাইভ টিভিকে। আলহামদুলিল্লাহ, জিও ব্যাগের প্রচলন গ্রিন উইন্ডোর হাত ধরে আসছে। সাধারণত বাগানিরা আপনার স্টিলের ড্রাম বা আপনার রাবারের ড্রাম দিয়ে বাগান করতো, আর যেহেতু স্টিলের ড্রাম এবং আপনার রাবারের ড্রাম এগুলো ব্যয়বহুল, আর সেহেতু তার 10টা আপনার ড্রাম কিনতে গেলে মিনিমাম 10,000 টাকা খরচ হয়। আর সেই জায়গায় আপনি যদি জিও ব্যাগ যদি 45 লিটার বা গ্যালেনের চিন্তাভাবনা করেন, সেখানে যাবে অনলি 4,000 টাকার থেকে আরও কম। তো সেই ক্ষেত্রে মানুষের যেহেতু বাগান বাড়ানোর জন্য ড্রামের একটা প্রয়োজনীয়তা আছে, সেই জায়গায় সে সস্তায় পাচ্ছে, সেটা পাচ্ছে। আর জিও ব্যাগের সবচেয়ে বড় যেটা গুণাগুণ আমি বলবো, এটা গাছের শিকড় বৃদ্ধি করার জন্য সবচেয়ে বড় সহযোগিতা প্রদান করে, প্লাস বায়ু চলাচল। হ্যাঁ, আর সহজে স্থান যোগ্য, যারা ভাড়া বাসায় থাকেন বা ফ্ল্যাটে থাকেন, যারা ঘর চেঞ্জ করতে চান, এই ব্যাগের আমি একটা দেখা, এখানে হ্যান্ডেল অলরেডি আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা দিয়েই কিন্তু সে এটাকে মুভ করতে পারছে। আমি চাইলে গাছটাকে মুভ করতে পারছি। আপনি যখন বড় কোনো আপনার স্টিল ড্রাম, এটা কখনোই মুভ হবে না। তো এটা সবচেয়ে বড় একটা সুবিধা এই জিও ব্যাগের। আর জিও ব্যাগের ম্যাটেরিয়ালসটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার এই যে রাবার ড্রাম, যে আমরা পানি উন্নয়ন বোর্ডের আমি বলতে চাই যে ওনারা যে জিনিসটি ইউজ করে, আপনার কখনো হিমছড়ি গেলে দেখবেন পাশে অনেক রাবার ড্রাম থাকে, ওই প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট হচ্ছে যে লং সার্ভিটিটা, ঠিক আছে, এটা নষ্ট হওয়ার কোনো ক্ষতি নাই। আপনার কখনো বাগান করার ইচ্ছা নাই বা বাগান করতে চাচ্ছেন না, আপনি এই জিও ব্যাগটাকে আপনার মাটিগুলো সরিয়ে আপনি ধুয়ে আবার সে ভাজ করে রাখতে পারবেন। জিও ব্যাগটা পচার কোনো সম্ভাবনা না, কোনো পচার সম্ভাবনা নাই, পলিইথিলিন ইউজ করা কোনো পচার সম্ভাবনা নাই। আলহামদুলিল্লাহ, এই জিও ব্যাগ গ্রিন উইন্ডো মাধ্যমে আসছে। এই গ্রিন উইন্ডো চাচ্ছে যে এই জিও ব্যাগটির ব্যাপক প্রসার ঘটানোর জন্য। আর যেহেতু প্লাস্টিককে আমরা না বলছি, সো জিও ব্যাগ দিয়েই আপনি বাগান করতে পারেন। গ্রিন উইন্ডো আসলে একটা বাগানভিত্তিক একটা শপ যেটাকে বলে ডাই গার্ডেনিং শপ বলে। আপনার বিশ্বের সব জায়গায় ডাই গার্ডেনিং আছে, মানে আপনি নিজে যে বাগানটা করছেন, ডু ইট ইউর সেলফ যেটাকে বলে। তো গ্রিন উইন্ডোর আপনার এখানে আপনি কৃষিজ পণ্য পাবেন, আর বাগান সহায়ক যত রকমের অর্গানিক সার, জৈব সার, হ্যাঁ, তারপর আপনার টপ, মাটির টপ, অর্কিডের টপ, চারা, ফুলের চারা, এক কথায় বলতে গেলে গ্রিন উইন্ডো আপনাকে বাগান করার জন্য সকল সুবিধা দিচ্ছে। এছাড়া গ্রিন উইন্ডো আপনার পুরনো বাগানকে মেক ওভার,
মেকওভার এবং ম্যানেজমেন্ট এই জিনিসটা করে দিচ্ছে। ইনডোর গাছ বলেন, মানে আপনি যদি বাগান করতে চান শুধু আপনি একটু গ্রিন উইন্ডোতে আসুন, গ্রিন উইন্ডোকে বলুন যে আমি বাগান করব, গ্রিন উইন্ডো পুরো টিম সাপোর্ট আপনাকে দিয়ে পুরো বাগানটা করে দিচ্ছে। তো ইনশাল্লাহ গ্রিন উইন্ডোর সাথেই থাকবেন। আমাদের ঠিকানা হচ্ছে যে কাজামালি স্কুল, দোকান নাম্বার 4, গনি বেখারির মোড়ে আর কি। তো সবাইকে গ্রিন উইন্ডো আসার জন্য অনুরোধ করছি যারা ছাদ বাগানই করতে চান। চেষ্টা করেছি মামুন ভাইয়ের ছাদ বাগান সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে। আসলে প্রকৃতির সাথে প্রেমীরা অন্যরকম একটা ভালোবাসে। আপনারা জানেন আমাদের কৃষি কৃষক উদ্যোক্তাদের নিয়ে সবুজ বাংলার সোনালী মানুষ। এই পর্বে যদি আপনারা আপনাদের ছাদ বাগানকে দেখাতে চান অথবা আপনার কোনো উদ্যোগ, আপনার যদি মনে করেন আপনি সফল উদ্যোক্তা, তাহলে আপনি আমাদের মাধ্যমে প্রচার করতে পারেন। প্রচার করার জন্য একটা ঠিকানা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই বাগান সম্পর্কে তথ্য দিতে। আমাদের কৃষি কৃষক উদ্যোক্তাদের নিয়ে বিশেষ আয়োজন সবুজ বাংলার সোনালি মানুষের তৃতীয় পর্ব আমরা এখানে শেষ করতে যাচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ছাদ বাগানিকে নিয়ে অথবা নতুন কোনো উদ্যোক্তা নিয়ে অথবা সোনালি কোনো মানুষকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।